গাছেরও যে প্রাণ আছে এই কথাটি ছোটবেলা থেকেই জানেন না এমন মানুষ হয়তো খুব বেশি নেই। তবে সবার আগে এই সত্যটি যিনি প্রমাণ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের ভুবন কাঁপানো বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু, যিনি ছিলেন একাধারে পদার্থবিদ, অন্যদিকে একজন সফল উদ্ভিদ বিজ্ঞানীও। তাই তো গাছের জীবন আছে এই প্রমাণ দিতে তিনি আবিষ্কার করেছিলেন ক্রিস্কোগ্রাফ নামের একটি যন্ত্র। তাছাড়া বর্তমানে যে রেডিও বেজে চলেছে বিশ্বজুড়ে এই যন্ত্রটিও প্রথম আবিষ্কার করেছিলেন এই বিজ্ঞানী। দর্শক, ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন বেল বাটনে। জগদীশচন্দ্র বসু শুধু যে বাঙালি ছিলেন তা কিন্তু নয়। তাঁর জন্ম 1858 সালের 30 নভেম্বর ময়মনসিংহে। তবে তাঁদের আদিনিবাস ছিল ঢাকা জেলার রাড়িরখাল গ্রামে। তাঁর বাবা ভগবানচন্দ্র বসু ছিলেন ফরিদপুরের ডেপুটি কালেক্টর, মায়ের নাম বামা সুন্দরী দেবী। তবে তাঁর বাবা ইংরেজদের পদস্থ চাকরি করলেও মাতৃভূমির প্রতি ছিল গভীর অনুরাগ, তাই নিজের সন্তানকে কখনোই ইংরেজি স্কুলে ভর্তি করাননি। তিনি মনে করতেন ইংরেজির আগে শিশুদের মাতৃভাষা শেখা উচিত, তাই শিশু জগদীশের পড়াশোনার জন্য নিজ গ্রামেই স্কুল প্রতিষ্ঠা করেন বাবা ভগবানচন্দ্র। সেখানে পাঠ চুকিয়ে চলে যান কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে। কলেজে পড়ার সময় পদার্থবিজ্ঞানের অধ্যাপক ফাদার লাফোর প্রাণবন্ত ক্লাস তাঁর খুব ভালো লাগত। এভাবেই তিনি পদার্থবিজ্ঞানে খুব অনুপ্রাণিত হন। পরে ন্যাচারাল সায়েন্সে উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হলেন লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। 1882 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স সহ বিএ পাশ ও 1884 সালে লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করেন বিএসসি। লন্ডন থেকে ফিরে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন জগদীশচন্দ্র বসু। 1885 সালে ডাক্তার মহেন্দ্রলাল অ্যাসোসিয়েশন এক্সপেরিমেন্টালে শুরু হয় তাঁর পদার্থবিদ্যার মৌলিক গবেষণার কাজ। এরপর 1887 সালে অবলবসুকে বিয়ে করে বিজ্ঞান জগতে আরও এক সহযোগী পান জগদীশচন্দ্র বসু। এ সময় অদৃশ্য বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে সংকেত বার্তা প্রেরণের গবেষণায় বেশ সাফল্য লাভ করেন তিনি। এরপর 1895 সালে জগদীশচন্দ্র বসু বিশ্বের সর্বপ্রথম সাফল্যের সাথে মাইক্রোওয়েভ উৎপাদন করেন। এর কদিন পর নিজের উদ্ভাবিত মাইক্রোওয়েভ কমিউনিকেশনের সাহায্যে 75 ফুট দূরে রাখা বারুদের স্তূপে আগুন জ্বালাতে সমর্থ হন তিনি। একই বছর ইতালির গুলিয়েলমো মার্কনি বা বিজ্ঞানী মার্কনি 2 কিলোমিটার দূর থেকে বেতার তরঙ্গ গ্রহণ করতে সমর্থ হন। কিন্তু মার্কনির এই আবিষ্কারের কথা সবখানে প্রচার হলেও জগদীশচন্দ্র বসু যে অনেক আগেই এই তত্ত্ব আবিষ্কার করেছিলেন ইংরেজ শাসকদের প্রকাশ্য অসহযোগিতার কারণে সে কথা সবাই জানতেন না। কারণ পরাধীন ভারতে ইংরেজদের সাহায্য ছাড়া শুধু নিজের চেষ্টায় তার বেশি দূর আগানোর উপায় ছিল না। তবুও তার গবেষণার প্রচার ও স্বীকৃতির জন্য সহযোগিতা করেছিলেন তার শিক্ষক ফাদার লাফো আর বিজ্ঞানী লর্ড রেইলে। তবে 1935 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জগদীশের উদ্ভাবিত বেতার তরঙ্গের নানা প্রয়োগের দিক বিজ্ঞানীদের নজর কাড়ে। কিন্তু এর অনেকদিন আগেই জগদীশচন্দ্র বসুর গবেষণা অন্যদিকে মোড় নেয়। পদার্থবিদ্যা থেকে তিনি মনোনিবেশ করেন উদ্ভিদের প্রাণ ও সংবেদনশীলতা নিয়ে। জগদীশচন্দ্র বসু ছিলেন সর্বপ্রথম বায়োফিজিসিস্ট যিনি উদ্ভিদের শরীরবৃত্ত সম্পর্কে গবেষণা করেছেন পদার্থবিদ্যার প্রয়োগ ঘটিয়ে। 1896 সালের জুলাই মাসে জগদীশচন্দ্র বসু ইউরোপে প্রথম বৈজ্ঞানিক সফরে গিয়ে বক্তৃতা দিলে সবার নজর কাড়ে। পরে সেই বছরই তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে লন্ডন ইউনিভার্সিটি। জগদীশচন্দ্র বসু নিজের নামে তার আবিষ্কারের পেটেন্ট করেননি কেন এ প্রশ্নে 1901 সালে রবীন্দ্রনাথকে একটি চিঠিতে লিখেছিলেন, আমি যদি একবার টাকার মোহে পড়ে যাই তাহলে আর কোনোদিন বের হতে পারব না। 1896 সালে তাঁর লেখা
প্রথম সায়েন্স ফিকশনটির নাম ছিল নিরুদ্দেশের কাহিনী। তবে একসময় অর্থ সংকটে পড়েছিলেন জগদীশচন্দ্র বসু, তাই তাঁর গবেষণা বন্ধ হয়ে যাচ্ছে দেখে এই বিজ্ঞানীর পাশে দাঁড়িয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা তুলে জগদীশ বসুর গবেষণায় খরচ জুগিয়েছেন। এরপর ১৯১৫ সালে অধ্যাপনা থেকে অবসর নিয়ে ১৯১৭ সালের নভেম্বরে জগদীশ বসু প্রতিষ্ঠা করলেন বসু বিজ্ঞান মন্দির, যা ধীরে ধীরে হয়ে ওঠে একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র, বর্তমানে যা বোস ইনস্টিটিউট নামে সবার কাছে পরিচিত। জগদীশচন্দ্র বসু ওই প্রতিষ্ঠান চালুর প্রথম ২০ বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু সম্পর্কে বলেছেন, ভারতের কোনো বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি, তুমি হে আর্য আচার্য জগদীশ। তাঁর সম্পর্কে বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশচন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার প্রতিটির জন্য বিজয় স্তম্ভ স্থাপন করা উচিত। ১৯২০ সালে রয়্যাল সোসাইটির সদস্য পদ লাভ করেন জগদীশচন্দ্র বসু। এরপর ১৯২৭ সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে সভাপতিত্ব করেন তিনি। ১৯২৮ সালে ভিয়েনার একাডেমি অব সায়েন্সের বৈদেশিক সদস্য নির্বাচিত হন দেশপ্রেমিক এই মহান বিজ্ঞানী। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর পৃথিবী থেকে চিরবিদায় নেন এই মহামানব। বিজ্ঞান পিপাসুরা বলেন, বাঙালির বিজ্ঞান চর্চা যতদিন থাকবে ততদিন জগদীশচন্দ্র বসুর কীর্তি অমর হয়ে থাকবে গোটা বিশ্ববাসীর কাছে। তথ্যগুলো শেয়ার করতে এই চ্যানেলের লিঙ্কটি দিতে পারেন আপনার কাছের মানুষকেও। আপনার ভালো মন্দ অনুভূতিও জানান কমেন্টস বক্সে। ভালো থাকুন, ভালো রাখুন।